হিমছড়ি কক্সবাজার গিয়েছেন কিন্তু হিমছড়িতে যাননি কিংবা হিমছড়ির নাম শুনেননি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল কক্সবাজার থেকে মাত্র বারো কিলোমিটার ধরে পাহাড়ের কুলে হিমছড়ি অবস্থিত হিমছড়ির ছোট বড় ঝর্ণা পাহাড় আর ফটোগ্রাফিক সমুদ্রতট পর্যটকদের বিমোহিত করে রাখে শীতল পানির ঝর্ণা মেরিন ড্রাইভ রোড এবং বিস্তৃত সমুদ্র সৈকত দেখলে আপনাকে হিমছড়ি আসতেই হবে সারা বছরই হিমছড়িতে যেতে পারবেন তবে বর্ষায় ঝর্ণাগুলো পূর্ণতা পায় কী দেখবেন হিমছড়ি ইকোপার্কে পার্কে রয়েছে ছোট বড় বেশ কিছু ঝর্ণা প্রাকৃতিক নিসর্গ বিস্তৃত কক্সবাজার সমুদ্র সৈকত সবুজে ঘেরা মেরিন ড্রাইভ রোড আর পাহাড়ের উপর দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ করার ব্যবস্থা এছাড়াও পাহাড়ের পাদদেশে ইকো পার্কে প্রবেশমুখের বার্মিস মার্কেট থেকে পছন্দের কেনাকাটা করে নিতে পারবেন সহজেই কীভাবে যাবেন হিমছড়ি যেতে হলে প্রথমে ঢাকা থেকে কক্সবাজার আসতে হবে কক্সবাজার আসতে বিভিন্ন ধরনের এসি নন এসি বাসের ভাড়া নয়শো থেকে দুই হাজার টাকা এছাড়া ঢাকা থেকে ট্রেনে করে চট্টগ্রাম তারপর বাসে করে কক্সবাজার যেতে পারবেন কক্সবাজারের কলাতলি মোড় থেকে সবসময় খোলা জিপ হিমছড়ির উদ্দেশ্যে ছেড়ে যায় এতে জনপ্রতি ভাড়া লাগে সত্তর থেকে একশো টাকা রিজার্ভ গেলে ভাড়া এক হাজার থেকে পনেরোশো টাকা ইজি বাইক বা অটোরিকশায় করে হিমছড়িতে যাওয়া আসা খরচ লাগবে চারশো থেকে পাঁচশো টাকা হিমছড়ি ইকোপাত পর্যটন কেন্দ্রে প্রবেশের জন্য ফি বিশ টাকা কোথায় থাকবেন কক্সবাজার খুব কাছে হওয়ায় কক্সবাজার হোটেলে থাকায় সবচেয়ে সুবিধাজনক দেড় লক্ষ পর্যটকদের আবাসনের কথা ভেবে কক্সবাজারে গড়ে উঠেছে প্রায় পাঁচ শতাধিক হোটেল মোটেল রিসোর্ট ও কটেজ এগুলোর মধ্যে মার্মেড বিচ রিসোর্ট সাইমন বিচ রিসোর্ট ওশেন প্যারাডাইস লং বিচ কক্স টুডে সি প্যালেস সিগাল কোরাল রিফ নিটল রিসোর্ট আইল্যান্ডিয়া বিচ সি ক্রাউন ইউনি রিসোর্ট উর্মি গেস্ট হাউস কোরাল রিফ একরা বিচ রিসোর্ট অফিসার মিডিয়া ইন কল্লোল হানিমন রিসর্ট নীলমা রিসোর্ট উল্লেখযোগ্য এসব হোটেলে ফেসবুক ও পেজ কিংবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন বিস্তারিত সিজন ভেদে এসব হোটেলে ভাড়া তারতম্য হয় তাই অল্প খরচে থাকতে চাইলে একটু ভিতরের দিকে থাকতে পারেন লাবনী বিচের ওই দিকে থাকলে তুলনামূলক কম ভাড়ায় হোটেল ও কটেজ পাওয়া যায় বিচ থেকে একটু দূরে ও মেন রোডের থেকে ভিতরের দিকে হোটেল ও রিস্টেটের ভাড়া কম আমরা এখন যে উঁচু পাহাড়িতে আছি এটি হিমছড়ির একটি আকর্ষণীয় স্থান এখান থেকে সমুদ্র সৈকত দেখতে অসাধারণ লাগে মিষ্টি বাতাস আর সমুদ্রের অপরূপ দৃশ্য দেখতে চাইলে অবশ্যই এই পাহাড়ে কষ্ট করে উঠতে হবে ওঠার জন্য সিঁড়ির সুব্যবস্থা রয়েছে এখান থেকে সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য অনেকেই সন্ধ্যা পর্যন্ত অবস্থান করে পাহাড়ের নিচে পুরুষ ও মহিলা উভয়ের নামাজের জন্য মসজিদে পৃথক ব্যবস্থা রয়েছে কোথায় খাবেন ও কী খাবেন অনায়াসে তিন চার ঘন্টায় হিমছড়ি থেকে ঘুরে আসা যায় তাই চাইলে হালকা শুকনো খাবার সঙ্গে রাখতে পারেন কিংবা পুনরায় কক্সবাজার ফিরে খেতে পারেন কক্সবাজারে খাবার জন্য বিভিন্ন মানের রেস্তোরাঁ রয়েছে মধ্যমানের রেস্টুরেন্টের মধ্যে রোদেলা ঝাবন ধানসিরি পৌষি নিরিবিলি ইত্যাদি উল্লেখযোগ্য দৃষ্টি আকর্ষণ যে কোনো পর্যটন স্থান আমাদের সম্পদ আমাদের দেশের সম্পদ এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন অন্যদেরকেও বিরত থাকতে উৎসাহিত করুন পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করুন দেশ আমাদের দেশের সকল কিছুর প্রতি যত্নবান হওয়ার দায়িত্ব আমাদের তাই আমরা যেখানে সেখানে ময়লা ফেলবো না এবং প্রাকৃতিক পরিবেশের দিকে সচেতন হব